স্বাগত ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। এই মুহূর্তের খবরে আপনাদের সাথে আছি আমি নুসরাত আফরিন। এত খুশি হন আপনি ছিলেন। যাচ্ছে পুরো খবরে। টি টোয়েন্টি বিশ্বকাপে সুপার টুয়েলভের শেষ ওভারের রোমাঞ্চে জিম্বাবুয়েকে 3 রানে হারালো বাংলাদেশ। শেষ বলে প্রয়োজন 1 রান। ডেথ ওভারের বোলিংয়ে মোসাদ্দেক। 4 রানে জয়ের ফলাফল দেখানো হয় টিভি স্ক্রিনে। এমন গুরুত্বপূর্ণ মুহূর্তে স্ট্যাম্পের আগে সোহান বল ধরায় নো বলের সিদ্ধান্ত থার্ড আম্পায়ারের। আবারও ক্রিজে জিম্বাবুয়ের ব্যাটার। শেষ পর্যন্ত 3 রানে জয় নিশ্চিত হয় টাইগারদের। 19 রানে 3 উইকেট নিয়ে ম্যাচ সেরা তাসকিন। 151 রানের টার্গেটে নেমে দলীয় 17 রানে জিম্বাবুয়ের 2 ওপেনার ওয়েস্টলি মাধবের ক্রেইগ আরভিনকে ফিরিয়েছেন তাসকিন। মিল্টন সুম্বাকে 1 অঙ্কে ফিরিয়েছেন মুস্তাফিজ। দ্বিতীয় শিকার সিকান্দার রাজাকে ফেরান 0 রানে। তাসকিনের তৃতীয় শিকার 15 রান করার রেগেস চাকাভা। 1 প্রান্তে আগলে রেখে 64 রানের ইনিংস খেলেন শন উইলিয়ামস। ডেথ ওভারের চাপ সামলে নেন মোসাদ্দেক। রোমাঞ্চকর জয় বাংলাদেশের। এর আগে টস জিতে ব্যাট করে বাংলাদেশ দ্বিতীয় ওভারে ব্রেক থ্রু মুজারাবানির 0 রানে ফেরালেন সৌম্য সরকারকে। ওয়ান ডাউনে নামা লিটন দাসকে বানিয়েছেন দ্বিতীয় শিকার। 20 বলে 23 রান করা সাকিব আউট হন উইলিয়ামসের পরে। 71 রান করা শান্তর উইকেট নেন সিকান্দার রাজা। আফিফের 29 রানে 7 উইকেটে 150 রানে শেষ হয় বাংলাদেশের ইনিংস। বাংলাদেশ জিম্বাবুয়ে ম্যাচ নিয়ে আরো খবর জানাতে অস্ট্রেলিয়া থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মাঝারুল ইসলাম। মাঝার, ব্রিসবেনের শেষ বলের রোমাঞ্চ কেমন উপভোগ করেছেন আর টাইগার সমর্থকরা কি বলছে? হ্যাঁ দেখুন, শেষ বলের রোমাঞ্চ অবশ্যই, আপনি একবার ম্যাচ শেষ হয়ে গেছে, বাংলাদেশ দল জিতে গেছে, আমরা দেখেছি এরপর আবারও বাংলাদেশ দলকে ব্যাক করতে হয়েছে। শেষ বলের রোমাঞ্চ অনেক ছিল, অনেকে শঙ্কায় ছিল, নো বলটা হয়েছিল, সবকিছু মিলিয়ে ম্যাচটা ভালো হয়েছে। শেষ ওভারটা মুসাদ্দেক সৈকত অসাধারণ করেছে। আমি বলতেই চাই যে এখানে প্রবাসী সমর্থক যারা রয়েছেন, যারা এসেছে, প্রায় 5,200 সমর্থক হয়েছিল, তার মধ্যে বেশিরভাগ সমর্থক ছিল বাংলাদেশের। আমি দেখাতে চাই যে এখানে আপনি দেখেন আমার পেছনে দেখতেই পাচ্ছেন উদযাপন করছেন। আপনি দেখেন, আমি জাস্ট দেখাই আপনার, এখনো কিন্তু বাংলাদেশের যে যারা দর্শক এসেছিলেন তারা এই জয়ে খুশি, এবং বাংলাদেশ দল যে এখনো সেমি খেলা খেলতে পারে সে আশা করছেন। আপনি দেখেন যে টেনশন ছিল আসলে জিম্বাবুয়ের বিপক্ষে একটা জয়, সেই জয়টা বাংলাদেশ দল উপভোগ করছে, এবং সমর্থকরা যারা এসেছিলেন একটা জয়ের খোঁজে বা জয় দেখবে বাংলাদেশ দলের উদযাপন করবে, তারা দেখেন তারা অবশ্যই উদযাপন করছেন যে যার মতো করে, কারণ অনেক কষ্ট করে দূর দূরান্ত থেকে অনেকে এসেছেন এই ম্যাচ দেখতে। আপনি দেখতে পাচ্ছেন যে তারা কিন্তু সবাই জিম্বাবুয়ের সমর্থক রয়েছে, তারাও কিন্তু হতাশ হয়ে বেরিয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন আমার সামনে। অবশ্যই প্রবাসীরা সেখানে কেমন অনুভূতি প্রকাশ করছেন সেই দুই একজনের কথা কি আমরা শুনতে পারবো কিনা? অবশ্যই আমি কথা বলেছি, তারা বলছিলেন যে এই ম্যাচ জয়টা বড় একটা, এবং একটু আগে বিসিবি সভাপতি কথা বলেছেন, কথা বলতে চাই একটু জয়টা কেমন লাগলো এবং এই জয়টা কিভাবে দেখছেন। কি বলবো ভাই, মনে হচ্ছিল যে হার্টের বিট বন্ধ হয়ে গেছে, লাস্ট বলটা যখন নো বল হয়েছিল বলার কিছু নাই, কথা বলেছেন উনি আসলে কি বললেন? অবশ্যই একটু আগেই কথা বলেছেন, আসলে এই ম্যাচ জয়ের জয় নিয়ে তার এক্সাইটমেন্টের কথা বলেছেন, এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে বাংলাদেশ দল যে দু একটা জায়গায় এখনো সফল করার দরকার আছে, একজন এক্সট্রা পেসার নিয়ে খেলা, সেই বিষয়টাও কিন্তু কথা বলেছেন যে হয়তো আরেকজন পেসার বেশি নিয়ে বা বোলার বেশি নিয়ে খেলা যায় কিনা সেই চিন্তা করবে, এবং পরবর্তী ম্যাচের আগে সেই বিষয়ে কথা হবে। এবং বাংলাদেশ জয় এই জয়টা এক্সপেক্টেড ছিল। নাজমুল বাবুল বলছিলেন যে বাংলাদেশ দল 3টা জয়ের লক্ষ্য নিয়ে এই ওয়ার্ল্ড কাপে এসেছে অস্ট্রেলিয়াতে, এবং 3টে জয়ের মধ্যে 2টা পেয়ে গেছে, আর একটা টার্গেট, সেই একটা টার্গেট হয়তো বা ইন্ডিয়া হতে পারে, পাকিস্তান হতে পারে, অনেকে বলছে পাকিস্তান হওয়ার সম্ভাবনা বেশি কিনা, কিন্তু নাজমুল হাসান পাপন বিসিবি সভাপতি খুব সুন্দর করে বলেছেন যে ইন্ডিয়া হতে পারে, তার মানে বাংলাদেশ দলে আত্মবিশ্বাস ব্যাক করেছে এবং বাংলাদেশ দল সেক্ষেত্রে বাংলাদেশের এটি দ্বিতীয় জয়। সেমিফাইনালে আশা কি তাহলে টিকে থাকলো, কি হতে পারে সমীকরণ? আমি আপনার প্রশ্নটা একটু বুঝতে পারছি, আরেকবার প্রশ্ন করেন। বাংলাদেশের এটি দ্বিতীয় জয় এবং সেমিফাইনালকে টার্গেট করে বাংলাদেশের যে আশা সেটি নিশ্চয়ই টিকে রইল। অবশ্যই অবশ্যই সেমিফাইনালে আসার টিকে রাখলো বাংলাদেশ দলের, এবং যেটা বলছিল 3টে জয় লক্ষ্য আছে, তবে অবশ্যই বিসিবি বা ক্রিকেটার সবাই সেই লক্ষ্য নিয়ে এগিয়ে যাবে যেন সেমিতে খেলা যায়। আপনি দেখেন এখনো সময় রয়েছে, এই গ্রুপে কিন্তু প্রায় জিম্বাবুয়ে বলুন, সাউথ আফ্রিকা বলুন, বাংলাদেশ বলুন, এছাড়া
সাউথ আফ্রিকা তো অবশ্যই ভালো একটা টিম, সবারই একটা চান্স রয়েছে। যে কোনো দল যদি কোনোভাবে ব্যাক ফুটে চলে যায় তাহলে যে কোনো দল সেমিতে উঠতে পারে, যদিও মাত্র দুটো দল উঠবে। তো বাংলাদেশ দল এখন হার ছাড়ছে না এবং নেক্সট ম্যাচটা খুবই ক্রুশিয়াল হবে ইন্ডিয়ার বিপক্ষে। সেই ভারত বা পাকিস্তানের সাথে যে ম্যাচটি রয়েছে, আজকের যে ম্যাচ সমীকরণ বা পরিসংখ্যান কি বলছে বাংলাদেশের ভারতের সাথে সুযোগ এবং পাকিস্তানের জন্য জয়ের জন্য কি ধরনের ব্যবস্থা বা কি কোন কোন ফিল্ডে কাজ করতে হবে? দেখুন, কাজ করার কথা তো বলা হচ্ছে যে বাংলাদেশ দলের ব্যাটিংটা নিয়ে কিন্তু এখনো কাজ করা আছে অনেক, কারণ ব্যাটসম্যানরা সেই ধারাবাহিক দেখাতে পারছে না, মিডল ওভার রান আসছে না, এইসব বিষয় নিয়ে অবশ্যই কাজ করার আছে। আপনি দেখেন, যদিও শান্ত ভালো একটা ইনিংস খেলেছেন, 71 রান করেছেন, তারপরে কিন্তু শান্তর ব্যাটিং অ্যাপ্রোচ নিয়ে প্রথম দিকে যে স্লো শুরু করেছেন সেটা কিন্তু এখনো মানে শেষ পর্যন্ত সেটা কিন্তু কাটিয়ে উঠতে পারেনি। কারণ হচ্ছে আপনি যখন শুরুতে 50 রান করবেন, আরেকটি বিষয় আপনি সবশেষ জানতে চাচ্ছি, আমরা সংবাদে রয়েছি বাংলাদেশের যে এই জয়, অনেকেই আসলে শেষ ম্যাচ শেষ বলে যে নো বলটি হলো এটি নিয়ে আলোচনা সমালোচনা করছেন, আপনি সেখানে অবস্থান করছিলেন, মাঠে যারা রয়েছেন তারা কি ধরনের মন্তব্য করেছেন? দেখুন, আলোচনা সমালোচনা সব বিষয় নিয়ে হচ্ছে, আজকে কিন্তু কথা উঠেছে বেশ কিছু বিষয় নিয়ে। আপনি সাকিব আল হাসানের কথা উঠেছিল, যেখানে কিনা বলা হচ্ছে সাকিব আল হাসান বা এই টিমের মধ্যে শৃঙ্খলা বোধ বা শৃঙ্খলা ভঙ্গের ঘটনা ঘটেছে, সেই সব বিষয় নিয়ে কি করা হবে। আসলে এইসব বিষয়ে ক্রিকেট বোর্ড এখন কোনো বিষয় নিয়েই আলোচনা করতে চায় না, কারণ হচ্ছে এটা টুর্নামেন্ট শেষ করে হয়তো বা আলোচনা টেবিলে বসবে সবাই, কারণ ভালো একটা ছন্দ রয়েছে দল, এটা ভালো শেপে আছে, সেই শেপ নষ্ট করতেছেন এখন কথা বলে। কারণ সাকিব আল হাসানও নিজে আজকে দুর্দান্ত একটা ফিল্ডিং করেছেন, মাঠে অনেক ইনভলভ ছিলেন, এছাড়াও অনেক কিছুই ঘটেছে, তবে সেই বিষয়গুলো নিয়ে টুর্নামেন্ট শেষে দলের জন্য জয় নিশ্চিত হয়েছে সবচেয়ে বড় কথা। আমরা পরবর্তী ম্যাচের দিকে সারা দেশ হয়তো মুখিয়ে থাকবে, আপনার কাছ থেকে আরো তথ্য নিশ্চয়ই জানবো। অস্ট্রেলিয়া থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মাঝারুল ইসলাম।